আমি ওখান থেকে আমাকে কিন্তু কেউ ডাকেনি, আমি নিজে নিজে এসেছি। কেন এসেছি জানেন? আমি এসেছি এটা বলতে, যাবার আগে তো মানে আমি পুরো ছবি দেখিনি, এমনি কথা বলে গিয়েছি, এখন তো পুরো ছবি দেখে বের হয়েছি। আমি জীবন ভাইকে দেখে এটা বলতে এসেছি যে শুধুমাত্র জীবন এবং ইরেশের পারফরমেন্স দেখার জন্য অসময় 10 বার দেখা যায়। অসময়ের সবাই ভালো অভিনেতা অভিনেত্রী, অনেক বড় কাস্টিং, আমাদের দেশের অনেক গুণী অভিনেতা অভিনেত্রী সব, এবং সবাই ভালো করেছে, প্রতিটা চরিত্রে সবাই ভালো করেছে। তবে ইরেশ আর জীবন আমার মন চুরি করে নিয়েছে। ও মাই গড, দুইজনে মন চুরি করলে তো ঝামেলা, একজনের কাছে রাখেন, দুটো মন টুকরা করে দুইজনকে দিয়ে দিছি। আমি মুগ্ধ, এটা বোঝা গেল রোনাপার মন দুইটা। ভাই অভিনয়ের পার্থক্য সারা জীবন ধরে হবে, যত কাজ করবে প্রতিটাই পার্থক্য হবে, একটার সাথে আরেকটার কোনো মিল কেন থাকবে, থাকা কি উচিত? আমরা তো এই জন্যই এক একটা চরিত্র করি, তাহলে তো একই চরিত্র সারা জীবন অভিনয় করলাম, পার্থক্য হবে, সেটাই তো স্বাভাবিক, ওটাই তো চাই আমরা। অবশ্যই চাই, অবশ্যই চাই, রোনাপার বেশি চাই। দেখেন ভাই, আমি কিন্তু অভিনেতা না, আমি অভিনয় পারি না, এগুলো নিয়ে কথা বলেন না, আমরা অন্য প্রসঙ্গে কথা বলছি। ওইটা একই জিনিস যে জীবন ভাই যেটা বারবারই বলছে যে অভিনেতা না, আসলে আমরা কে অভিনেতা বলেন তো? কোথা থেকে আমরা অভিনেতা? মারপেট থেকে শিখে আসছি, কেউ কি কিছু না? তারপরে ধরেন আমাদের দেশে অভিনয়ের সেভাবে কোনো স্কুল, থিয়েটার এসবে কিছু নিয়ম কানুন থিওরি শেখা যায়, কিন্তু অভিনয় এটা এই সত্তাটা না একেবারে আমি মনে করি প্রকৃতি প্রদত্ত, সেটা আস্তে আস্তে চর্চার মধ্য দিয়ে আরও আরও সুন্দর হতে থাকে, আরও আরও সামনের দিকে এগোতে থাকে, এবং সেই চর্চার জায়গাটা তো আসলে আমাদের এখানে কাজ করতে করতে শেখা, আমরা তো সবাই কাজ করতে করতে শিখি। যে জীবন ভাই বারবার বলছে যে আমি অভিনেতা না, আমাকে ডিরেক্টর যা বলে, একটু আগে জীবন ভাই যে বিজ্ঞাপনটার কথা বললো, সে বিজ্ঞাপনটার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আমি সারা জীবন বলি গ্রামীণ ফোনের মানে পুরো কৃতিত্ব অমিতাভ রেজা চৌধুরীর, বা ডাচ বাংলা ব্যাংকের পুরো কৃতিত্ব আফজাল হোসেনের। অসময়ের এমিলিকে যদি একটা শটের জন্য কারো ভালো লেগে থাকে, 100% কৃতিত্ব অমিত। রাইট, সো আমরা ডিরেক্টর যা বলে আমরা কাদামাটি, ডিরেক্টর আমাদেরকে যেভাবে তৈরি করে, পর্দায় যা দেখেন ওটা ডিরেক্টরের কৃতিত্ব। দুটো সিনেমার শুটিং শেষ করেছি, একটি মাসুদ সিদ্দিকের নির্মাণ বক, আর একটি শাড়ি কৌশিক শঙ্কর দাসের নির্মাণ দাফুন, আর শাহরিয়ার নাজিম জয়ের একটি ওয়েব ফিল্মে কাজ করেছি, ওটা আইসক্রিনে রিলিজ হবে শোধ। আমার কাজগুলো, আমার তো আমি বিজ্ঞাপন নিয়মিত করি, বিজ্ঞাপনের প্রচার প্রসার করে তো কোনো লাভ না, এটা টাকার বিনিময়ে করি। আর আমার একটা সিনেমা বানাইছি আমি, সেটা এডিটিং চলছে। ভালো করে বলো সিনেমার কথা। না, এর চেয়ে বেশি বলা যাবে না, কারণ আমরা এখনো অ্যানাউন্সমেন্ট করি না, যার কারণে আমি, আমার সিনেমার নাম হলো চক্কর, এইটুকু খালি বলে রাখি। আমরা শুটিং করেছি, আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আমরা শীঘ্রই হয়তো বা আপনাদের সবাইকে জানাবো যে আমরা কবে রিলিজে যাচ্ছি। সো এটাই আমার কাজ। জীবন ভাই বলতে চাইছে না সিনেমার কথা, আমি বারবার বলতে চাইছি, কারণ আমি চাই, আমি বিশ্বাস করি আমাদের সব সিনেমা আমাদের সিনেমা, এবং প্রতিটা সিনেমাই দর্শকের কাছে পৌঁছাক। প্রত্যেকের সিনেমা নিয়ে আমরা কথা বলতে চাই যে আমাদের সব সিনেমা দর্শকের কাছে যাক, তো যে জায়গায় কথা বলবার প্রচার করবার সুযোগ পাওয়া যাবে।